নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি অত্যন্ত পরিচিত ও সহজ একটি রেসিপি নিয়ে, সুজির হালুয়া। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই 2 চামচ ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে 7-8টা জাফরান স্ট্র্যান্ড দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি জমাট বাঁধা ঘি নিয়েছি, তাই 1 চামচ দিলাম। গলিয়ে নিলে এটা 2 চামচ হবে। তারপর ঘি হালকা গরম হলে এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এরপর গ্যাসের টেম্পারেচার মিডিয়ামে রেখে নাড়তে লাগলাম। টেম্পারেচার কখনো বেশি বাড়ানো যাবে না, তাতে সুজি কিন্তু পুড়ে যেতে পারে, তাই হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে সুজি ভাজতে হবে। সুজি ভাজার কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুজির হালকা ভাজা গন্ধ বেরোয় ও হালকা লালচে রং আসে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আসলে এখানে আমি ঝুরঝুরে দানাদার হালুয়া বানাবো। এবার চিনি মেশাবো, তাই 2/3 কাপ চিনি নিয়ে নিলাম। তবে প্রথমেই পুরোটা দিয়ে দেবো না, অল্প অল্প করে মেশাবো। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো রাখবেন, আমি হালকা মিষ্টি পছন্দ করি, তাই অল্প অল্প করে মেশাচ্ছি। এই রেসিপিতে আমি খুব বেশি ঘি ও চিনি ব্যবহার করছি না, কারণ দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাই অল্প ঘি ও চিনিতে বানালেও এর স্বাদ খুবই ভালো হয়। আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে একমত হবেন। আমি জানি আপনারা সকলেই এই রেসিপিটি বাড়িতে প্রায়ই বানিয়ে থাকেন। আমি আমার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো করবেন। এবার 1 কাপ দুধ নিয়ে অল্প অল্প করে মেশাতে লাগলাম ও নাড়তে লাগলাম। একসঙ্গে পুরো দুধ দিয়ে দিলাম না, কারণ আমি পাতলা ও নরম সুজি বানাবো না। একসঙ্গে বেশি দুধ দিয়ে দিলে সুজি একদম পাতলা হয়ে যাবে, ঝুরঝুরে হবে না, তাই দানাদার করতে গেলে অল্প অল্প করে দুধ বা জল মেশাতে হবে। আপনারা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে স্বাদটা একটু বেশি হয়। এই স্টেজে দেখুন সুজির রংটা কি সুন্দর হালকা লালচে হয়েছে, এরকমই হতে হবে। ঘি, সুজি ও দুধের সংমিশ্রণে একটা খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার বাকি চিনিটাও দিয়ে দিলাম, কারণ আমার মিষ্টিটা একটু কম মনে হচ্ছে। আরো 1/2 কাপ দুধ মেশালাম, কারণ সুজিটা সেদ্ধ হতে আরো একটু সময় লাগবে, তাই আরো 1/2 কাপ দুধ মিশিয়ে দিলাম। 1 কাপ সুজির জন্য সর্বমোট আমার 1.5 কাপ দুধ ও 1 কাপের 3/3 ভাগ চিনি লাগলো। আবারও ভালোভাবে সবকিছু মেশাতে লাগলাম। গ্যাসের ফ্লেম অলওয়েজ লো টু মিডিয়ামে রাখতে হবে, কখনো হাই করা যাবে না, তাতে সুজি কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। নাড়তে নাড়তে সুজির মিশ্রণটি একটু ড্রাই মনে হচ্ছিল, তাই 4 চা চামচ মতো জল মিশিয়ে দিয়ে আবারও নাড়তে লাগলাম। যে কোনো পুজোর দিনে ঠাকুরের ভোগে এই ধরনের হালুয়া বানিয়ে দেওয়া যায়। এবার এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি আইটেমে নুন দিলে চিনির সঙ্গে ব্যালেন্স হয়ে স্বাদটা ভালো আসে। আমি আমার সব মিষ্টি রেসিপিতেই এই কাজটা করি, আপনারাও করে দেখবেন, পার্থক্য বুঝতে পারবেন। এবার এর মধ্যে কিছু কুচানো ড্রাই ফ্রুটস মেশাচ্ছি, যেমন কাজু, আমন্ড, কিশমিশ, পেস্তা, যা সাধারণত সকলের ঘরেই থাকে। এই ড্রাই ফ্রুটসগুলো আপনারা ঘিতে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি তা করিনি, ডাইরেক্ট দিচ্ছি। এতে স্বাদের বিশেষ কিছু পার্থক্য হয় না। এই ড্রাই ফ্রুটসগুলোর জন্য হালুয়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন সুজির মিশ্রণটি বেশ কিছুটা ঝুরো হতে শুরু হয়েছে। এরকম ঝুরঝুরে দানাদার করার জন্য কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে রেখে বারবার নাড়লেই সুজিটা আরও ড্রাই হয়ে ঝুরঝুরে হতে শুরু হবে। এবার শেষ পর্যায়ে চলে এলাম, জাফরান ভেজানো দুধটা মেশালাম। এখানে আপনারা এলাচ গুঁড়ো মেশাতে পারেন, কিন্তু আমি দিলাম না। ঘিয়ের জন্যই এমনিতেই হালুয়ার গন্ধ দুর্দান্ত হয়েছে, তাই আর এলাচের গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই স্টেজে দিতে পারেন। আবারও সবকিছু ভালোভাবে মেশাতে লাগলাম, বারবার নাড়তে লাগলাম। দেখুন সুজি কেমন কড়াই থেকে ছেড়ে আসছে, মানে আমার হালুয়া কিন্তু একদম রেডি। এবার ফিনিশিং টাচ, সবশেষে 2 চামচ ঘি দিয়ে দিলাম আর ভালোভাবে হালুয়ার মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস, আমার রেসিপি একদম কমপ্লিট। গরম প্যানের মধ্যে ঢাকা দিয়ে কিছু সময় রাখবো, আর তার আগে চামচ দিয়ে হালুয়া কিছুটা দানাদার করে দিলাম, ঠিক এইভাবে। এবার গ্যাস অফ করে গরম কড়ার মধ্যে ঢাকা দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই ঝুরঝুরে সুজির হালুয়া প্রস্তুত। লুচি, রুটি, পরোটার সঙ্গে কোনো মিষ্টি আইটেম খেতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন, ভালো লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।